সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে কেন্দ্র করেই তাম পৃথিবী সৃষ্টি করা হয়েছে, আর তার প্রশংসাই হচ্ছে দুরুদ। আজকের এই ভিডিওতে দুরুদ শরীফ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করব। ভিডিওটি দেখার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দুরুদ শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার শ্রেষ্ঠ নিদর্শন। কেউ নিরবিচ্ছিন্নভাবে এ আমল করলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সিক্ত হবেই। এতে আল্লাহর রাসূল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশাপাশি আল্লাহ তাআলাও বান্দাদের প্রতি রহমতের দৃষ্টিপাত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার সুপারিশের নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে আমার প্রতি অধিক মাত্রায় দুরুদ পাঠ করবে। রব্বে করিম মহান আল্লাহ তাআলা সূরাতুল আহজাবে ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যার অর্থ আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন। হে মুমিনগণ, তোমরাও নবীর প্রতি দুরুদ ও সালাম পেশ করো। দুরুদ শরীফের পাঠের ফজিলত অনেক। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর দশবার রহমত বর্ষণ করেন। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 100 বার দুরুদ পাঠ করবে সে জান্নাতের ঠিকানাটি না পাওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবে না। অন্য আরেক হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি কৃপণতম লোক যার কাছে আমার আলোচনা সত্ত্বেও সে আমার উপর দুরুদ পাঠ করে না। অন্যদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দোয়া আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে স্থগিত থাকে, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপর দুরুদ পাঠ করবে না ততক্ষণ দোয়া উপরে উঠবে না। অনেকের প্রশ্ন থাকতে পারে, আমরা কোন দুরুদটি পড়ব এবং দুরুদের মধ্যে কোন দুরুদ শরীফটি সর্বোত্তম? দুরুদ শরীফের মধ্যে সর্বোত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, যা আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি, এবং সবচেয়ে ছোট দুরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমরা মোটামুটি সকলেই পারি। কেউ যদি দুরুদ ইব্রাহিম না জানি, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দুরুদটা পড়ার মাধ্যমেও ফজিলতগুলো অর্জন করা যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।